এখন আমার জীবন নাশে আশঙ্কা করতেছি, আমার ফ্যামিলির নিরাপত্তা নাই। আমার হইয়া যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে সারা ইউনিয়নে এইরকম হামলা আতঙ্ক হুমকি দামকি চলেই আসছে। এরকম যদি চলতে থাকে, আমরা তো আওয়ামী লীগের বাইরে না, আমরা তো আওয়ামী লীগে নির্বাচন করছি। জননেত্রী শেখ হাসিনাই বলেছে স্বতন্ত্র ক্যান্ডিডেট আমার স্বতন্ত্র হওয়ার নির্দেশ উনিই দিয়েছেন, তাইলে ওনার নির্দেশে আমাদের সাধারণ পাঠিয়েছে, তাহলে আমাদের এই উপরে এইরকম হামলা কেন, দলের থেকে হামলা কেন? আজকে জামাত বিএনপি যদি হামলা করতো তাহলে আমরা বুঝতে পারতাম, কিন্তু জামাত বিএনপি না হইয়া আমরা ধর আওয়ামী লীগ, আমাদের উপর আজকে জামাত বিএনপিতে তাদের সাথে নিয়া এরম ভরপুরচিত হামলা, এটার বিচার আমরা চাই। এই হামলা নিশ্চিন্তে, যেহেতু গাজী সাহেবের স্লোগান দিচ্ছে, গাজী সাহেবের স্লোগান ছেলের স্লোগান দিচ্ছে, এবং রংধনুর পক্ষ থেকে প্রায় শতাধিক লোকজন আসছে, হামলা হয়েছে, তাদের নির্দেশ হয়েছে, এটা আমি নিশ্চিত। আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার প্রার্থী, যে আপনার নির্দেশে সারা বাংলাদেশে নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়েছে, তাহলে দাউদপুর এবং রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের কর্মীদের বাড়ি। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট। আমরা আনুমানিক 1:45 অগ্নিকাণ্ডের সংবাদ পাই, পাওয়ার সাথে সাথে আমরা দুটি ইউনিট দ্রুত স্টেশন ত্যাগ করি আগুনের উদ্দেশ্যে। এখানে আসার পরে আমরা প্রাইভেট কারে আগুন পাই, আগুন পাওয়ার সাথে সাথে আমরা কাজ শুরু করি এবং খুব দ্রুত আমরা অল্প সময়ের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাইভেট কারটা পোড়া গেছে, সাথে আমরা কিছু মোটরসাইকেল, 2-3 মোটরসাইকেলও পোড়া গেছে, আমরা এটা পাই আর কি। কোনো হতাহত বা আহতর ঘটনা এখনও আমরা শুনতে পাইনি বা এখনও আমাদের নলেজে কেউ দেয়নি। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ তাৎক্ষণিকভাবে আসে, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুই পক্ষেরই একটা উত্তেজনা ছিল, সেটা আমরা এসে সম্পূর্ণভাবে প্রশমন করেছি এবং এ বিষয়ে যেটাই ঘটে থাকুক তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।